দীর্ঘ 23 দিন পর মানিকগঞ্জের সিংগাইর এক মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রীকে উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ। গেল পহেলা অক্টোবর কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে চলে যান দুই ছাত্রী। এরপর তাদের পরিবার অনেক খোঁজাখুঁজির পরেও তাদের না পেয়ে গেল 13 অক্টোবর সিংগাইর থানায় দুইটি নিখোঁজের জিডি করেন। নিখোঁজের 23 দিন পর বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল, আইপি চ্যানেল ও পত্রিকাতে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শুরু করেন সিংগাইর থানা পুলিশ। সংবাদ প্রকাশের একদিন পরে 24 অক্টোবর বিকেলে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে মাদ্রাসা পড়ুয়া দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই বিষয়ে শিশুদের পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সিংগাইর থানা পুলিশ ও সংবাদকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক হযরত জিন্নাত আলী মাওলানা। তবে কেন তারা মাদ্রাসা থেকে চলে গিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিংগাইর সার্কেল এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল ইমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি প্রশাসন আছেন, তারপরে আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে অতি তাড়াতাড়ি করে আমাদের মেয়ে দুটো উদ্ধার হয়েছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। গত 3/10/2023 তারিখে সিংগাইর থানাতে একটি জিডি হয়, দুটি মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। এই বিষয়ে তো জিডির প্রেক্ষিতে আমরা অক্লান্ত পরিশ্রম এবং প্রযুক্তির সহায়তা নিয়ে আজকে হাজারীবাগ থানা এলাকা থেকে দুইটা মেয়েকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। যে বিষয়টি আপনি বলছেন এর পেছনে কোনো কারণ আছে কিনা আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।